গোপালগঞ্জের কাশিয়ানীতে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে শিশু রহিমকে হত্যায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। এদিকে দগ্ধ মা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। সহকর্মী সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত শনিবার সন্ধ্যায় কাশিয়ানীর বেথুরি ইউনিয়নের নড়াইল গ্রামে গৃহবধূ ফাতেমা বেগম তার 7 মাসের শিশুপুত্র আব্দুর রহিমকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। তার স্বামী তখন আনসার বাহিনীর হয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাইরে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ঘরের ভেতর আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মা ও শিশু গুরুতর দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় আব্দুর রহিম। মা ফাতেমা বেগমকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং পরে রাজধানীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার দায়িত্ব থেকে বাড়ি ফিরে নির্বাক নিহত রহিমের বাবা মোরাদ আলী মোল্লা। ছেলেকে হারিয়ে শোকে কাতর, আশঙ্কা নিয়ে আছেন স্ত্রীর শয্যা পাশে। গতকালকে সে মামলায় যাচ্ছে, আমি করে আমি ঘরে 2-3 দিন আমার কোনো নাওয়া খাওয়া কোনো কিছুই নাই, কাঁদতে কাঁদতে আমার চোখে পানিও নাই। অভিযোগের তিন মোরাদ আলীর আপন ভাই হুসাইন মোল্লার দিকে, তার নামে থানায় মামলাও করেছেন মোরাদ আলী। এর আগেও তাকে হত্যার চেষ্টা করেছিল হুসাইন মোল্লা। পূর্বশত্রুতার জেরেই এমন অমানবিক হত্যাকাণ্ড মনে করেন হুসাইন মোল্লার বোন সহ এলাকাবাসী। আগে একবার বড় ভাইরে কোপ দিল, তারপরে আবার পরিবারে আগুন ধরাই দিয়ে দিল। যা সুবিধা সুযোগ সুবিধা থাকতেই পারে, সেই সুবিধা তোকে না দিলেই সে ভাঙতে শুরু করে। ব্যক্তি হিসাবে একদমই খারাপ, মানে এলাকায় ওর কোনো ভালো কোনো একটা ভালো নাম নেই। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আমাদের উদ্যতন অফিসারগণ নির্দেশে আমি আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।